ওকে, গিট দিয়ে এখন আমি কিছু কমান্ড ইউজ করব। কি কাজ করা দেখো, আমি এখানে যাই, দেখো একবার এটা কেটে দিই, শেষ। এখানে কি আবার গিট বাস, আমি এখন কোন ডাইরেক্টরিতে আছি, কোন ফোল্ডারে আছি, এটা দেখতে পাবো PWD প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, বর্তমানে কোন ডাইরেক্টরিতে আছো, ডেস্কটপে আছি, সি ড্রাইভের ইউজার ইউজার ডেস্কটপ ভিতরে আছে, ঠিক আছে, ডেস্কটপ দেখা যাচ্ছে। তুমি এখন যত কাজ করবা ডেস্কটপে সব কিছু হবে, সব কাজ দিয়ে তো ফোল্ডার ক্রিয়েট করা সিস্টেম দেখাচ্ছি এখানে আমি না। ওকে দেখো, এবার আমি বের হতে চাচ্ছি, ডেস্কটপ থেকে বাইরে যাব, আমি এখন যত কাজ করবো সবগুলো এখানে শো করবে ডেস্কটপে। আমি যে বের হচ্ছে সিডি ডেস্কটপ, ঠিক আছে, এন্টার দাও, এই ডেস্কটপে বাইরে গেছে, দেখো এখন ডেস্কটপ লেখা এখানে আছে, আর এখন ডেস্কটপ বাইরে হয়ে গেছে, এখন সেই ড্রাইভগুলোতে আসছে। আচ্ছা এখন কি কি আমি হচ্ছে, এখন কোন ড্রাইভে ঢুকবো, কমান্ড লাইনের ভিতরে ডাইরেক্ট না, এখন ডাইরেক্ট ক্লিক করে ঢুকে যাচ্ছি, কমান্ড লাইন দিয়ে ঢুকবো, এবার আমি কমান্ড লাইন টার্মিনাল দিয়ে ঢুকবো, সেটি তুলে আমাদের কি হতো, একটু কমান্ড ইউজ করতে হবে। সে হচ্ছে দেখো আমাদের কি আছে, লিস্ট ls, আমাকে ls মানে লিস্ট ইউজ করতে হবে, ls এন্টার দাও, তাহলে কি কি ফোল্ডার সবগুলো এখানে চলে আসবে, থ্রি ডি অবজেক্ট, অ্যাপ ডাটা, ডেস্কটপ, এই যে এগুলো কিন্তু কি আছে অলরেডি, এগুলো এখানে আছে, কিন্তু কিছু আবার হাইড করা আছে। দেখে তার মধ্যে ডেস্কটপ ডকুমেন্ট কি আছে, দেখো ডকুমেন্ট আছে কি দেখি তো, এখানে ডকুমেন্ট আছে কি, ডকুমেন্ট, তারপর কি ডাউনলোড, তারপর হচ্ছে কি আমাদের এই যেগুলো সবগুলো, এগুলো কমগুলো দেখবা, এই এখানে সবগুলো আছে, দেখো যেগুলো ডিস পিসিপি তো যাই আছে সব দেখাবে, এই দেখো, হ্যাঁ এখন দেখো, এবার আমি তো এখন ডুববো কোথাও, তো ডেস্কটপে ডুববো, তাহলে সিডি কোন ফোল্ডার ডুববা আসলে, কি করবো এখন, এখানে কিছু আছে সবগুলো এখানে এন্ট্রি করি নাই, এই যে আমি যদি কোনো ডাইরেক্টরিতে প্রবেশ করতে চাই তাহলে সিডি ডেস্কটপ কমান্ড ইউজ করতে হবে, আর কিছু নাই, তোমরা কিছু দেখা, এবার দেখো লেখি নেই এখানে। আমি কি করবো, একটা ফোল্ডার তৈরি করবো, তাহলে এমকেডি মেক ডাইরেক্টরি, এমকেডি বলা হয়, করছো অনেক আগে, এমকেডি, ওকে কি নাম বলতো, কি নাম দেওয়া যায় বলতো, সায়েম আনোয়ার, ওকে আচ্ছা আমি সায়েম সারোয়ার রাখি, আসতে দেখো তুমি একসাথে সব কিছু করতে পারো, সায়েম সারোয়ার, এবং সায়েন্স হয় তো কিছু কি ফাইল তৈরি করবো আমি, তা সায়েন্স হয়তো ঢুকতে হবে না, আবার কি সিডি, তো এই ডাইরেক্টরির নাম কি সায়েম সারোয়ার, তুমি এখন টার্মিনাল দিয়ে কাজ করো সব কিছু, এখানে কিছু করবো সব নট হয়ে যাবে, খুব পাওয়ারফুল এটা, ওকে দেখো ঢুকে গেছে এখন সায়েম, মানে এখন তুমি এর ভিতরে আসো, এখন তুমি ফোল্ডার করবা, ওকে তাহলে কি নাম দিবে এখন, এমকেডি, এমকেডি, জেএস, সিএসএস, আর কি সেস, তাহলে তুমি এটা একদম নোট করি নাই, করবো সঙ্গে নিয়ে, ঠিক আছে, তাহলে নোট করলে কাজটা গোছানো থাকে, এখন কাজটা গোছানোর মধ্যে কি হয়তো বা হারাই ফেলবে, পাথ হারাই ফেলবে, আমি এখান থেকে ওখানে ঢুকবো, ওখান থেকে এখানে ঢুকবো, তবে এটা পাওয়ারফুল খুবই, ঠিক আছে, ওটা দিয়ে করতে পারবা, ওই দিয়ে আগে কি করতে হবে, ঢুকতে হবে, ঠিক আছে, ওটা দিয়ে করতে হবে, তুমি এটা পারলে এবার আস্তে আস্তে তুমি বিএস কোড দিয়ে করতে পারবা, গভর্নমেন্ট করতে পারবা, ঠিক আছে, বাট সুবিধা সবচেয়ে বেশি হলো গিট, কারণ সে সরাসরি গিটকে হ্যান্ডেল করে, গিটহাবকে। আচ্ছা এবার আমি ফাইল করব, তাই না, চলো এবার ফাইল যদি তৈরি করি, আমি কি ইন্ডেক্স এ ফোল্ডার করব, আমি এখন কোথায় আছি, কোন এই সায়েন্স সার্ভার ভিতরে আছে, ওকে ফাইন, এবার আমি কি করবো দেখো তো, এখানে কি কি ফোল্ডার আছে, এলএস চারটা আছে, সিএসএস, ফন্ট, জেএস, সেস, আমি কি করবো এখন ফাইল তৈরি করবো, টাচ, ফোল্ডারটার নাম কি টাচ ইন্ডেক্স ডট এইচটিএমএল, যদি কাজ করে কিনা, ঠিক আছে অনেক হয়ে গেল, ঠিক আছে, হ্যাঁ না না ইকো ইকো হচ্ছে দেওয়া যাবে না, পিএসপি না, প্রিন্ট করা যায় ইকো,
আচ্ছা হবে দেখো এবার টাচ এটা হচ্ছে কি আমাদের টাচ ওকে যে কঙ্গো দেখে আসছে আর কি আছে দেখো আমরা কি করব এখন ধরো css toch main dot js তা কি আছে স্টাইল একসাথে করে দেখি হয় কিনা আসলে ওকে দেখি দুইটা হয় কিনা এই যে ভেঙে গেছে ওইখানে আমি স্পেস দিয়ে ফেলছি কি দিয়ে ফেললাম স্পেস দিয়ে ফেললাম ওকে আচ্ছা এবার আমি কি করি এখন টাচ টাচ আর কি হবে এখন টাচ না এখন করছি css এ ফাইলটা আছে css ফোল্ডার ঢুকবো cd css মানে এর ভিতরে আসো ওকে এখন আমি যাচ্ছি কি করা যায় আমাদের সাপোজ স্টাইল মাই স্টাইল ধরো টাচ লাগবে ঠিক এর হলো কমান্ড আর ফাইল নেম মাই স্টাইল ডট css এবার যেমন যা দেখি হয়েছে কিনা যে হয়ে গেছে ওকে এবার আমি স্যাসের ভিতরে কি করবো ফোল্ডার করবো দেখ স্যাসে কিছু আছে তো এখানে কি কাজ করলে হবে আসলে না কাজ করলে আসলে হবে না কারণ আমি এখন css ফোল্ডার তখন বের হতে হবে তাহলে সিডি ঠিক আছে একদম চলে গেছে কোথায় হ্যাঁ তুমি যখন স্যামসাং দিতা এখন সিডি ডেস্কটপ সিডি একদম ডেস্কটপ একদম কি হয়ে যাবে মেন পাথ চলে আসবে তুমি যদি এখানে সিড লিখে ডেস্কটপ স্যামসাং লিখতা তাহলে স্যামসাং থাকতো আর এখন সরাসরি এখন পাথ চলে আসছে আগে যাবে একদম মেন জায়গায় চলে আসছে সি লিখলে ওকে ডেস্কটপ ডেস্ক আমি ভুল চলে আসছি এখন আমি ঠিক করবো ডেস্কটপ তার ভিতর কি আছে বলতো আমাদের স্যাম সার্ভার তার ভিতর কি আছে আমাদের সেস সেস কি বলতেছে আমাদের স্যাম সার্ভার আর সিডি ডেস্কটপ আচ্ছা একটা করে দেখি তো প্রবলেম কি এটা ওই ডেস্কটপ বানান বলেছে ওকে ডেস্কটপ অবলিক স্যাম সার্ভার অবলিক সেস দেখি কোন বলেছে ডেস্কটপ স্যাম সার্ভার ঠিক আছে স্যাম সার্ভার ঠিক আছে ওই ঢুকে যাবে এই ঢুকে এসে ওকে কি লিখবো মাই এস এস ডট এস সি এস এস কমান্ড নট ফাউন্ড কেন বলো কি সমস্যা বলতো আমি টাচ লিখিনি কমান্ড লিখিনি আসলে ওকে মাই সেস ডট এস সি এস এস এখন হয়ে গেছে দেখো কোনো প্যারা ছাড়া কোনো প্যারা ছাড়া কিন্তু এগুলো একসাথে করা যায় তুমি প্রতিগুলো হ্যান্ডেল করতে পারবা রিমুভ করতে পারবা লাস্ট আস্তে দেখবো না ঠিক আছে রিমুভ করা যায় তুমি এই স্টাইলকে তুমি এখন কি মুভ করতে পারবা সেটা করা যাবে তবে আস্তে আস্তে ঠিক আছে আমি যাচ্ছি না এরকম হজ বলো করতেছি না যদি নোটটা আসলে আমার নাই সো সে আমি স্টেপ বাই স্টেপ নিয়ে আসতেছি ওকে আমি এখন বের হবো কোথায় স্যাম সার্ভার সিডি ডেস্কটপ এটা আমাদের দিতে হয় যে এটা এই কমান্ড ইউজ করতে দেখি তো এটা ঠিক এটা কাজ করবে একটা নাকি দুটো দেখি তো এটা দেখো তাহলে আমাদের একটা ডাইরেক্টরি পিছলে গেছে এক ডাইরেক্টরি পিছলে কি ডাবল ডট স্ল্যাশ এক ডাইরেক্টরি পিছে চলে যাবে তুমি যে আরো চাও এবার ডেস্কটপ চলে আসবে দেখো এই যে ডাইরেক্টরি মেন ডাইরেক্টরি এখন একটা দিয়ে আমি দেখো একটা বুঝি আমি এখানে দিই ধরো সিডি সিডি আর ডাইরেক্টরি এখন ডেস্কটপে মানে এখন এক ডাইরেক্টরি আসতে আসতে কি পিস নামবে আগাতে হলে তো নাম লিখতে হবে সিডি ডেস্কটপ এই নামটা লিখতে হবে তাই না ওখানে কোনো কিছু ভিন্নতা নেই পিছিয়ে যাওয়া কীভাবে দেখ সি লিখলে একদম মেন ডাইরেক্টরি আগে চলে আসবে ওকে আমি যে একটা করে পিস নেবো তাই না তাই সিডি ডিসপ্লে দিতে হবে ঠিক আছে ওকে তাহলে আমরা কী করতে পারলাম এখন বলো গিট শিখলাম গিট হাব শিখলাম এবার কিছু কমান্ড নিয়ে কাজ করলাম ফার্স্ট কিছু সেট আপ দিলাম সেট আপ করে ফেলতে হবে আগে পরেগুলো এখানে আমাদের কোনো কাজ আসলে হয় না সেট আপ করার মতো তুমি পরে করতে পারো তবে আগে করে রাখছি সিলেবাস সিস্টেমটা বজায় রাখলাম আর কি এতক্ষণ আমি যখন এই সাবমিট করবো গিট হাবে তখন সেট আপ করবো তাও করতে পারো বাট আগে দেখা যাক এটা কি সিঙ্ক করা থাকলো ব্রেক হলো না ওকে তারপর দেখলাম কীভাবে ফোল্ডার মেক করে কীভাবে কী করে ফোল্ডার বানায় ফাইল বানায় কীভাবে ডাইরেক্টরি চেঞ্জ করে কীভাবে লিস্ট দেখা যায় কোন ডাইরেক্টরি আসো ক্লিয়ার আচ্ছা এখানে ডেস্কটপে আসছি আমি এখন কই যাবো বলতো এখন সিডি আমি এখন চলে যাবো স্যাম সার্ভার এখন আমি স্যাম সার্ভার লিস্ট দেখবো অ্যালেস কী কী ফোল্ডার ফাইল আছে দেখো সব দেখাবে ওকে